ইতিমধ্যে শুরু হয়েছে দিনহাটা মহকুমার বামুনহাট এলাকার মাথাইখালের কালীপুজো ও মেলা। মেলা চলবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। এই কালীধামে ভদ্রকালী মাতার পাশাপাশি পুজো করা হয় দক্ষিণা কালীমাতা, মা মাধাই, মা শীতলা মাতা, মা মনসা মাতা, শ্রীহরি, শ্রীজকা এবং মা সান বাবার। সন্ন্যাসী পুজো ও পাগলা বিয়ের পুজোও হয়ে থাকে এখানে। এই মানুষের এই পুজো দীর্ঘ বহুদিনের পুজো এমনটাই জানান এই এলাকার মানুষেরা। বছর রঙিন চলতে মেলা, এই মেলা তো এখানকার না, এটা হচ্ছে বাংলাদেশের নাকি সেদিন দক্ষিণা কালী। এ খুব জাগ্রত কালী, সুন্দর মেলা, 15 দিন যাবৎ মেলা চলে। বাইরের দোকানপাট আছে অনেক, কোথাও বিশৃঙ্খলা নাই, সুন্দরভাবে মেলা পরিচালিত হয়। শনিবার বলি হবে, দুখানা বলি হবে, আবার পরের শনিবার দুখানা বলি হবে, 15 দিন মেলা চলে। হ্যাঁ, বাইরের পুণ্যার্থীরা আসে এখানে, এখানে মোজ বলি দেওয়া হয় দুখানা, এবং পাঠা অজস্র পাঠা বলি দেওয়া হয়, ছশা পাঠা বলি দেওয়া হয়। আনুমানিক প্রায় 100 বছরেরও বেশি সময় আগে মূল পুজোর ও মেলার সূচনা করা হয়েছিল ওপার বাংলায়। পরবর্তীতে দেশ বিভাগের পর সেই পুজো ও মেলার উদ্যোক্তাদের একাংশ চলে আসেন এপারে। 1369 বঙ্গাব্দে তারাই পাথরশন গ্রামে তৈরি করেন এই কালী মন্দির। পুজো ও মেলা কমিটির একাধিক ভক্তেরা ব্রিটিশ আমল থেকে অর্থাৎ অবিভক্ত বাংলাদেশ নাকেশ্বরী মাথাইখাল গ্রামে প্রথম এই পুজোর সূচনা করেছিলেন। সেখানেই এই একই তিথিতে এখনও এই মায়ের পুজো করা হয়। আমরা দর্শনার্থীতে সাধারণত আমাদের এই মেলায় তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যেমন ওদের স্যানিটেশনের ব্যবস্থা আমরা করি, তাছাড়া প্রাকৃতিক ঝড় হলে তাদেরকে আমরা সবসময় এখানে দোকানে, অফিস ঘরে, আমাদের জগমন ঘরে থাকার ব্যবস্থা করি। এবং যারা একেবারে দরিদ্র বা দুস্থ ভিখারি আছে তাদের খাওয়া দাওয়ারও আমরা এখানে ব্যবস্থা করি। এটাই বললাম যে তাদের এই সব ব্যবস্থাগুলো আছে যে তাদের কোনো রকমের অসুবিধা না হয়। বর্তমান বছরে এই পুজো এবং মেলা 71 বছরে পদর্পণ করল। আগামী 8 এপ্রিল শনিবার এই কালীধামে মায়ের অষ্টহরাকৃত পুজো ও মহাবলিদান পর্ব অনুষ্ঠিত হবে। প্রাচীন প্রথা অনুসারে সেই দিন ভদ্রাকালী মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় মোষ, পাঠা এবং পায়রা। এখানকার দেবীর প্রতিমা হয় বিশাল আকৃতির। গত 7 দশক ধরে এই গ্রামে এই মেলা চলে আসছে একই রকমভাবে। এছাড়াও মেলার পাশাপাশি এখানে একটি সার্কাস এবং নাগরদোলা বসে দেখা যায়। হলো 71তম মেলা এবং পুজোর তো ভালো লাগলো, এটা একটা আনন্দের বিষয় যে আমাদের একটা প্রান্তিক গ্রাম বলা যেতে পারে বামুনহাট অঞ্চল, সেখানে এরকম একটা মেলা হয়। সেই মেলা মানে সারা মহকুমার থেকে হাজার হাজার মানুষ পুজোতে এবং মেলাতে অংশগ্রহণ করেন। মেলা পুজোতে তো কয়েকদিন ধরে নানা রকম যাদের মানত আছে তারা পুজো দেন, মানত রক্ষা করেন। একটা জমজমাট ভাবে এই যে উৎসবটা চলতে থাকে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, নিউজ 18 লোকাল।